আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের এই সিম্পল ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। সো আমি যখন পরশুদিন কারা সিলেটে আসার জন্য খুলনা থেকে রওনা দিয়েছিলাম, ফেরি পার হওয়ার পর ঢাকাতে এসেছিলাম। ঢাকা শহরটা খুবই ভালো লাগে রাতে, এর জন্য আমি ভিডিও করে নিলাম। আমি যখন আগে একবার সামনের বছর যখন আমি সিলেট থেকে খুলনায় যাচ্ছিলাম, তখনও আমি ঢাকা শহরটা দেখেছি। আমার কাছে খুবই ভালো লাগে রাতের ঢাকা শহরটা, অনেক সুন্দর করে লাইটিং করা থাকে, সাজানো থাকে, রাস্তাঘাট আরও বেশি সুন্দর লাগে। এর জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে বাসের মধ্যে। সো সবাই ঘুমাচ্ছিল, যেহেতু অনেক রাত, রাত 2টা না 3টা বাজে তখন। আর বাইরে অনেক বাতাস হচ্ছিল, খুলনাতে এত গরম। কিন্তু একটা কথা, যদি আপনি বাসে ওঠেন, বাসে এত বাতাস হয় যে আপনার মানে চোখ নাক কান সব কিছু একেবারে মানে জ্বলে যায় বাতাসে। আর যখনই বাসটা থামায় তখন আরও বেশি বিরক্তি লাগে, কোনো বাতাস হয় না আর একটা গন্ধ আসে বাসের। সো আমি অনেক জার্নি করেছি, আমার খুবই কষ্ট হয়ে গিয়েছে, এভাবে ভালো লাগে না। অনেক জার্নি হয়ে গিয়েছে আর এবারে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে ফেরি এইবার প্রায় 2 ঘন্টা খালি ছিলাম ফেরিতে, এর জন্য আরও বেশি কষ্ট হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে রাস্তাঘাট, কত সুন্দর। আমি কিন্তু কখনো ঢাকায় যাইনি, কিন্তু আমার একটা বড় মামা, আমার আপন বড় মামা, সে কিন্তু ঢাকায় থাকে, ফ্যামিলি সহ ঢাকায় থাকে। তো দেখুন আমি খুবই সুন্দর করে ভিডিও করেছি, কিন্তু ভিডিও করার সময় ফোনটা বেশি নড়ছিল, যেহেতু বাসটা চালাচ্ছিল এর জন্য ফোনটা নড়ছিল। তারপরও আমি অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এবং তুলে ধরার চেষ্টা করেছি। বাসটা যখন চালাচ্ছিল তখন ভালো লাগছিল, বাইরে থেকে অনেক সুন্দর একটা মানে বাতাস আসছিল। আর বাসের মধ্যে তো অনেক গরম। আমি যাচ্ছিলাম মানে বাসে করে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছিল। সো দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা, এখন এসে গিয়েছে 2টা রাস্তা। এই যে ঢাকায় মানে আমি জানি না শিওর, আমি তো কখনো ঢাকায় যাইনি, ওই পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা। এগুলো দেখতে খুবই ভালো লাগছিল আমার। সো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট খুব সুন্দর করে সাজানো। আর তখন অনেক রাত হয়ে গিয়েছিল, যে কারণে দোকানপাট সব কিছুই বন্ধ। এখন এই দৃশ্যটা আরো বেশি ভালো লাগে। দেখুন আমি বলেছিলাম যে রাস্তা, নিচে একটা রাস্তা,
আর আমরা যাচ্ছিলাম উপরে। এটা হয়তো বা ব্রিজ। হ্যাঁ, এটা ব্রিজ। আমাদের গাড়িটা যাচ্ছিল ব্রিজের উপর থেকে। সো নিচে সুন্দর করে গাড়িগুলো সাজানো ছিল, এর জন্য দেখতে খুবই ভালো লাগছিল। বাসে বসে বসে এরকম দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো। সো দেখুন কত সুন্দর করে সাজানো, নিচে কিন্তু সব গাড়ি, লাইন দিয়ে গাড়ি, সব গাড়ি। আমরা এবার ব্রিজটার থেকে রাস্তায় চলে আসলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।